আজকে যখন ফটকাবা ক্যাসেট মুখস্থ করা মোল্লা কিতাবের ইবাদত করতে পারে না যখন বারতাল্লা ধরে কিতাবের ইবাদত করো তখন হা হয়ে থাকে তো ওদেরকে আজকে আমরা তদাকুতিত বক্তা বানিয়েছি তখন শাইনশাইসির কোর্টের দরবার দেখতে পেয়েছে বন্ডদের কারণে 1400 বছরের প্রতিষ্ঠিত দয়াল নবীর দেওয়া মতাদর্শ মাওলার দেওয়া আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত কলঙ্কিত হবে তখনই পীর বাঙ্গাল বলে কাউসিয়া কমিটি তোমরা দাওয়াতে খায়ের প্রোগ্রাম নিয়ে বের হয়ে যাও কেন ফটকাদের কাছে সুন্নিয়ত যখন কলঙ্কিত হবে কাউসিয়তের কর্মীদের হাতে সুন্নিয়তের বিজয় আমি বক্তা আমাদের আমাদেরগুলো মানুষ দেখে বেশি কেন আমাদের পিছনে কি আছে ক্যামেরা আছে আমরা যাই করি মানুষ সেটা দেখে হুজুরে হুজুরে মারামারি হুজুরে হুজুরে হিংসা হুজুরে হুজুরে গোতাগুতি এটা জাতি জানে নতুন করে বলার কিছু কেন আমাদের পিছনে কি আছে কিন্তু ডাক্তারে ডাক্তারে গোতাগুতি আছে না আছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার চেয়ারম্যান চেয়ারম্যান এমপি এমপি মন্ত্রী মন্ত্রী আছে না আছে আমি তো অবাক হয়ে যা বর্তমান সময়ে যখন ছাত্রদের রাজনীতি দেখি দেখি এলাকায় একটা সভাপতি পেয়েছে ও আগামী 10 বছর অন্য কারো উঠতে দেয় না আসেন এরকম তো সব কানে গুতাগুতি আছে কিন্তু হুজুরদের গুলো বেশি জানে আর কি নাই গুতাগুতি এরকম কিছু এমন কোন গোষ্ঠী নাই হুজুর গোষ্ঠী বলেন ডাক্তার গোষ্ঠী বলেন ইঞ্জিনিয়ার গোষ্ঠী বলেন লয়ার গোষ্ঠী বলেন জজ গোষ্ঠী বলেন নেতা গোষ্ঠী বলেন কর শ্রমিক গোষ্ঠী বলেন এমন কোন জায়গা নাই যেখানে গোতাগুতি এই গোতাগুতির পিছনে কারণ কি শুধু আমি উপরে উঠতে চাই অন্যরে উপরে উঠতে দিব না কথা ঠিক না আমার দাওয়াত কমে গেলে আমি গরম হয়ে যাব স্বাভাবিক বিষয় কেন আরেকজন দাওয়াত বেশি পাবো স্বাভাবিক কারণ আমার উপরে উঠবে জানি কখনো মানতে পারবো না স্বাভাবিক বিষয় বাস্তবতা আবেগ না আরেকদের দিন শেষ বাস্তবতার কথা বলতে হবে আমার দাওয়াত বাড়ছে বিদায় আমি এখনো ঠিক আছি আমার দাওয়াত কমতে দেরি আমি আরেকজনের পিছনে লাগতে দেরি করবো না বাস্তবতা লাগতেছে না এরকম লাগতেছে কত লাগা লাগি কত লাগা লাগি এটা উঠতেই দিব না কতক্ষণ মোনাফিক বানায় কতক্ষণ এটা বানায় কতক্ষণ ওইটা বানায় কতক্ষণ স্বার্থবাস বানায় কখন নিজস্ব বলয় করে বানায় এরকম করে আমাদেরকে নিচের দিকে নামাতে চায় তখন গবেষণা করলাম কেন তখন দেখলাম আমিও তো করব কেন আমার দাওয়াত যদি কমে যায় আমিও তো আরেকজনের পিছনে লাগবো স্বাভাবিক বিষয় যারা লাগে ওনারা যদি সমবয়সী হয় বন্ধুর মতো পরামর্শ দিবেন ওনারা যদি মুরব্বী হয় দুইটা থাপ্পড় দিয়ে ভুলগুলো সংশোধন করে দিবেন ওনারা যদি ছোট জন হয় আমাদেরকে ডেকে ভাইয়ের মতো করে সুন্দর করে বলতে পারবেন কারণ আমরা চাই আমাদের ভুলগুলো সংশোধন করতে কথা ঠিক কি না আমি এখানে একজন সুন্নিকে নিয়ে যদি কথা বলি লজ্জা কর কথা ঠিক না সেই জন্য বাল্যে মূলই এ মূলই না বলে থাকবেন বসাবেন সুদিরিয়ে দিবেন এটাই আশা করি ছেলে হিসেবে বাবার কাছে এটাই আশা করি সুতরাং আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে আরেকটা জিনিস আমি ওই বংশের ছেলে যেখানে আমরা লেভেল দিতে পারি না এখন তেলের অনেক দাম কথা ঠিক না তেলের অনেক দাম কেন এই সামসাদের তেলবাজির কারণে এখন তেলের দাম বাড়ে গেছে সামসাদের তেলবাজি যদি না থাকতো আজকে বাংলাদেশে তেলের দাম বাড়তো না ইতেও তেল মারে ইতেও কি মারে তেলের কাজ কারবার বাংলাদেশে আর ফ্রিতে তেল দেওয়া যায় এখানে সেই জন্য আমরা ওই বংশের ছেলে যেখানে কি দিতে পারি না তবে বিশ্বাস রাখি ইয়াকিন রাখি আমি যে মুর্শিদের কদমে গিয়েছি ওই মুর্শিদ নখের ভেতরে দেখতে পায় গোলামটা কেমন এটা বিশ্বাস রাখি এটা বিশ্বাস রাখি যদি আমি মুনাফিক হই আমাকে লাঞ্ছিত করবে আর যদি আমি গোলাম হই গোলামের মতো হলে আমাকে ইজ্জত দিবে এটা বিশ্বাস করি কিন্তু তেল মারামারি তো আমি নেই তেল মারতে পারবো আমাকে অনেকে বলে ওইখানে যাই একটু দেন না আমি দিতে পারবো না কারণ তেলের দাম যেভাবে বাড়তেছে মানে আর একটা যদি আমি দেওয়া শুরু করি তাহলে 3 ডবল হয়ে যাবে জাতি চলবে কেমনে তো তেল দেওয়া সম্ভব নয় এখন গভীর মনোযোগ আমার কথাকে আমি আস্তে আস্তে গুছিয়ে নিয়ে আসতে হচ্ছে কারণ সময়ের সংক্ষিপ্ততা বক্তব্যের বিস্তারিত এই সব কিছুকে মাথায় রেখে
আমি আমার বক্তব্যকে আরো সংক্ষিপ্ত করার চেষ্টা করছি বলে আবেগী শূন্য হইও না ফোরে শূন্য হ দলিল দিয়ে শূন্য হ কেন ফটকাবাজ বাড়ি গেছে এখন আলেম নামে তমাশাবাজ বাড়ি গেছে এগুলোরে বেজ্জত করবে ফটকারা মাঠে চলে এসেছে আজকে যখন ফটকাবা ক্যাসেট মুখস্থ করা মোল্লা কিতাবের ইবাদত করতে পারে না যখন বাতেল্লা ধরে কিতাবের ইবাদত পড়ো তখন হা হয়ে থাকে তো ওদেরকে আজকে আমরা তথাকথিত বক্তা বানিয়েছি তখন শাইন শায়েসির কোটের দরবার দেখতে পেয়েছে বন্ডদের কারণে 1400 বছরের প্রতিষ্ঠিত দয়াল নবীর দেওয়া মতাদর্শ মাওলার দেওয়া আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত কলঙ্কিত হবে তখনই পীর বাঙ্গাল বলে কাউসিয়া কমিটি তোমরা দাওয়াতে খাইর প্রোগ্রাম নিয়ে বের হয়ে যাও কেন ফটকাদের কাছে সুন্নিয়ত যখন কলঙ্কিত হবে কাউসিয়তের কর্মীদের হাতে সুন্নিয়তের বিজয় হবে এরকম কোটি মাহফিলের চেয়ে একটা দাওয়াত খায়ের অনেক ভালো এরকম কোটি মাহফিলের চেয়ে এরকম কোটি মাহফিলের চেয়ে একটা দাওয়াত খায় অনেক ভালো কিন্তু বুঝে না তো মানুষ বুঝতে হবে দাওয়াত খায়ের গুরুত্ব সেজন্য কৌশিয়া কমিটির ভাইদেরকে বলবো এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় মসজিদে মসজিদে দাওয়াত খায়ের প্রোগ্রাম কি করে দেন চালু করে দেন تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا